আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর সকালে নাস্তা করে নিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার, বাজার আসবে। আব্বু বাজারে গিয়েছে আর আমাদের নাস্তা কিনে দিয়ে গিয়েছে। ডাল আর ভাজি দিয়ে পরোটাটা খেয়ে নিচ্ছি, আর সাথে রয়েছে রং চা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আর এক্ষুনি একটি লাইক দিয়ে যাবেন। এরপরে আব্বু বাজার নিয়ে এসেছে, আর এইদিকে রয়েছে নওলা মাছ, আর এনেছে পাঙাশ মাছ, সবগুলো মাছ কেটে এনেছে। আর চিরিঙ্গা মাছও এনেছিল, যা ফ্রিজে রেখে দিয়েছে আম্মু। আর এদিকে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, লেবু আর শাকসবজি এনেছে। আর এনেছে একটা মিষ্টি কুমড়া আর একটা জালি কুমড়া। এরপর রান্না বসিয়ে দিলাম, আর আজকে করলা ভাজি করব। করলা ভাজি করব মাছের ডিম দিয়ে। মাছের ডিমটাও আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে একসাথে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে পানি দিয়ে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব, আর আলুটা কষানো হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব করলা। এরকম করে করলা ভাজি করলে করলা ভাজিটা তিতা হয় না খুব বেশি একটা। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর আম্মু এদিকে সবগুলো মাছ ধুয়ে ফেলেছে, এদিকে নলা মাছ আর রয়েছে পাঙাশ মাছ। আমি সবগুলো আলাদা আলাদা প্যাকেটে রেখে দেবো এখন ফ্রিজে আলাদা করে। আর পাঙাশ মাছ ভেজে নিচ্ছে আম্মু। পাঙাশ মাছ ভাজা আজকে দুপুরে, আর ছিল করলা ভাজি ও পাতলা ডাল। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আলাদা করে রেখেছি তেল থেকে। আরও রান্না করব নলা মাছ। নলা মাছটা বেগুন দিয়ে রান্না করব। আর এই তো নলা মাছের জন্য আম্মু পেঁয়াজ ভেজে নিচ্ছে এখন, তারপর মশলাটা কষিয়ে নেবে। আর মাছগুলো কষিয়ে তারপর রান্না করা হবে। আর এই তো মশলাতে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার তুলে রেখেছি একটা পাত্রের মধ্যে। তারপর এই মশলাতেই সবজিগুলো কষিয়ে নেব। আজকে আলু আর বেগুন দিয়ে নলা মাছটা রান্না করা হবে। আমি এখন বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে একটা টমেটোও দেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পানি দিয়ে দেব, আর আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোও দিয়ে দেব। আর এই তো তরকারিটা হয়ে গেছে প্রায়, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো, ঝোলটা আর একটু শুকালে তারপর নামাবো। তারপর রান্নাবান্না শেষ,
ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরে ভাতটা খাওয়ার জন্য। প্রথমে করলা ভাজি নিয়ে নিয়েছি, করলা ভাজি দিয়ে ভাত খাবো, আর তারপর রয়েছে মাছ ভাজা। ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ করে আমি মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি মাছ ভাজার তেল আর এক পিস লেবু। আর এই মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই। তবে পাঙাশ মাছ আজকে বেশ অনেকদিন পর পাঙাশ মাছ ভাজা খেলাম, খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর সন্ধ্যার দিকে চলে এলাম চা বানাতে। আর এখন চাটা বানিয়ে নেব, আমি লিকার করে নিচ্ছি আর এখানে দুধ চিনি একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর এখন লিকারটা আমি এর মধ্যে দিয়ে দেব, লিকারটা করে ফেলেছি। চাটা তৈরি করা হয়ে গেছে, এবার এক পিস পাউরুটি দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।